হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট আজকে আমরা আপনাদের দেখাবো অনলাইনে জন্ম সার্টিফিকেট আবেদন করার পদ্ধতি জন্ম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করলে আপনারা পাবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। এছাড়াও ওল্ড বার্থ সার্টিফিকেট থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার পদ্ধতি বা জন্ম হয়ে যাওয়ার বহুদিন পরে যদি আপনি বার্থ সার্টিফিকেট করতে চান তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি কি প্রসেসের মাধ্যমে আপনি জন্ম সার্টিফিকেট পাবেন সেই নিয়েও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আসুন দেখানি কিভাবে অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লাই করা যায় তো দর্শক বন্ধুগণ আমরা এখন চলে এসেছি জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেখান থেকে বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই বা ডেট সার্টিফিকেট জন্য অনলাইন অ্যাপ্লাই এই সমস্ত কাজ করা যায় ডেট সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই বা ডেট সার্টিফিকেট ডিলেট ডেট সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস নিয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তার লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকের টপিকটি হলো বার্থ সার্টিফিকেটের নতুন রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট নতুন রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে দেখবেন এখানে সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে এই সিটিজেন সার্ভিসের উপরে মাউস পয়েন্টার রাখলে দেখবেন এখানে বার্থ ডেট দুটো অপশন আছে তো বার্থ সার্টিফিকেটের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে বার্থ অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের পাশে অনেকগুলো অপশন খুলে যাবে সবার প্রথম অপশন রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন তারপর রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন তারপর রয়েছে ডাউনলোড সার্টিফিকেট তারপরের অপশন রয়েছে চাইল্ড নেম রেজিস্ট্রেশন তারপর রয়েছে ডিলেট বার্থ সার্টিফিকেট তারপর বার্থ সার্টিফিকেট কারেকশন তো এই সমস্ত অপশানগুলো রয়েছে তো সমস্ত অপশানের কি কি কাজ সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করে দেবো তো যদি অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় তাহলে ফার্স্ট অপশানটির ওপর ক্লিক করলেই আপনারা যে অ্যাপ্লিকেশন পেজটি খুলে যাবে তারপর অনলাইন রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশনটি যখন সাকসেসফুল হয়ে যাবে তখন সে ডাউনলোড সার্টিফিকেট অপশানের ওপর গিয়ে অ্যাকনোলজমেন্ট নাম্বারটি বসিয়ে বা সার্টিফিকেট নাম্বার যদি আপনি পেয়ে যান তাহলে সেই সার্টিফিকেট নাম্বারটি ওখানে বসালে কিন্তু এটি যাবে সেই ওটিপির মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবার অন্যান্য যে অপশানগুলো রয়েছে সেইগুলো নিয়েও আমি আরও আলোচনা করব তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো সবার প্রথমে আমি অ্যাপ্লাই করছি নতুন রেজিস্ট্রেশনের জন্য তার জন্য আমি অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশানের উপর ক্লিক করলাম অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনের ওপর ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার পুট করতে বলছে তো মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে গেট ওটিপি বলে যে অপশান নিয়ে রয়েছে সেই অপশনের ওপর ক্লিক করতে হবে গেট ওটিপি অপশানের ওপর ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটি আপনি এখানে পুট করবেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করতে হবে সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করার পরে দেখুন এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পরে এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ফর্মটি কিন্তু পুরোটা ফিল আপ করতে হবে তো এই ফর্মের কোথায় কোথায় কি কি পুট করতে লাগবে আর কি কি ডকুমেন্ট লাগবে সেই নিয়েও আমি আলোচনা করব তার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কোনো জায়গায় স্কিপ না করে আর খুব মনোযোগ সহকারে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে কিন্তু বার্থ সার্টিফিকেটে ভুল চলে আসবে আর বার্থ সার্টিফিকেট যদি কোনো জায়গায় ভুল চলে আসে তাহলে কিন্তু সেটা কারেকশনের জন্য আপনাদের প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয় তো আমি চাই না যে আপনাদের সেরকম কোনো সমস্যার মুখোমুখি হতে হোক তার জন্য আমি স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিল আপটি খুবই সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব তো সবার প্রথমে এখানে দেখুন দেওয়া আছে শিশুর তথ্য বা ইনফরমেশন অফ দা চাইল্ড এখানে জন্মের তারিখ বসিয়ে দিতে হবে তো বাচ্চার যেদিন জন্ম হয়েছে সেদিনকার ডেট এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পরে এখানে জেন্ডার বসিয়ে দিতে হবে তারপর অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম মিডিল নেম আর লাস্ট নেম এরা বসিয়ে দেবেন তারপরের অপশন রয়েছে মাল্টিপল প্রেগনেন্সি মাল্টিপাল প্রেগনেন্সিতে সিঙ্গেল না টুইন্স সেটা এখানে যদি টুইন্স বেবি হয় তাহলে টুইন্স বসিয়ে দেবেন আর যদি সিঙ্গেল হয় তাহলে এখানে সিঙ্গেল দিয়ে দেবে তারপরের অপশনটি রয়েছে প্লেস অফ বার্গ বা জন্মের স্থান এখানে প্লেস অফ বার্গ এখানে বসে দেবেন যদি বাড়িতে হয় তাহলে হোম দেবেন আর যদি হসপিটাল হয় তাহলে হসপিটাল দেবেন যদি বাড়িতে হয়ে থাকে তাহলে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আমি আপনাদের বলে দেব আর যদি হসপিটালে জন্ম হয়ে থাকে তাহলে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব। এবার এখান থেকে কোন স্থানে বাচ্চার জন্ম হচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন তারপর স্টেট ডিস্ট্রিক্ট আরবান না রুরাল এরিয়া সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ব্লক বা মিউনিসিপালিটি কিনা সেটা এখান থেকে দেখে নেবেন যদি হসপিটাল হয় তাহলে হসপিটালটি রুরাল এরিয়ার মধ্যে পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করে তারপর ব্লক না সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে পঞ্চায়েত রয়েছে যদি আপনি ওখানে মিউনিসিপালিটি সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু পঞ্চায়েত বা মিউনিসিপালিটি বা ওয়ার্ড হিসাবে চলে আসবে তারপর রয়েছে ভিলেজ টাউন বা গ্রাম বা শহর এটা এখান থেকে দেখবেন এখানে ক্লিক করলে কিন্তু পরপর চলে আসবে যেই ব্লক দিয়েছেন বা যে মিউনিসিপাল দিয়েছেন যেই ডিস্ট্রিক্ট এখানে পুট করবেন সেইভাবে কিন্তু এখানে চলে আসবে তারপর আপনারা আপনাদের পিন কোড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো চাইল্ড ইনফরমেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু গার্জিয়ানদের ইনফরমেশন দিতে লাগবে তো সবার ফার্স্টে এখানে দিতে হবে ফাদার ইনফরমেশন মানে পিতার তথ্য তো পিতার এখানে প্রথম নেম মানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেওয়ার পরে ইমেল আইডি দেওয়ার কোনো দরকার নেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যোগাযোগের সুবিধার জন্য তারপর এখানে দেওয়া আছে টাইপ অফ আইডি প্রুফ টাইপ অফ আইডি প্রুফ মধ্যে আধার কার্ড এপিক কার্ড খাদ্য সাথী মানে রেশন কার্ড আর একটা রয়েছে পাসপোর্ট তো সবারই আধার কার্ড থাকবেই কারণ এখন প্রত্যেকটা মানুষের আধার কার্ড রয়েছে তাই জন্য আধার কার্ডটাই এখানে সিলেক্ট করবেন আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে তারপর রয়েছে আপলোড আইডি প্রুফ তো যেই আইডিটি এখানে সিলেক্ট করবেন সেই আইডির কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে ডকুমেন্টটি স্ক্যান করে আপনারা আপলোড করে দেবে ডকুমেন্ট কিন্তু এখানে পিডিএফ ফাইলে আড়াইশো কেবির মধ্যে আপলোড করতে হবে এবার ডকুমেন্ট কি হবে পিডিএফ ফাইল আড়াইশো কেবির মধ্যে করবেন সেই নিয়েও কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারে তারপর আসতে হচ্ছে মাদার্স ইনফরমেশন বা মাতার তথ্য মায়ের ইনফরমেশন বা মাদার্স ইনফরমেশনটা কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ পিতার ইনফরমেশনের ওপরে কিন্তু কোনো জায়গায় রেড মার্কস দেওয়া নেই তাও এখানে ফাদার্স ইনফরমেশনটি দিতে হয় আর এখানে মাদার্স ইনফরমেশনটা কিন্তু সব থেকে মেন এই বার্থ সার্টিফিকেটে তো অবশ্যই মায়ের ইনফরমেশনটি কিন্তু খুব মনোযোগ সহকারে নামের বানানগুলো দেখে এখানে পুট করতে হবে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাই অবশ্যই খুব মনোযোগ সহকারে পুট করবেন কারণ যদি ভুল হয়ে যায় তাহলে তাহলে কিন্তু আপনারাই সমস্যার মুখে পড়বেন তো এখানে মায়ের ইনফরমেশনটি সেম একইভাবে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে যে আইডি দেবেন সেই আইডির স্ক্যান করে পিডিএফ ফাইলে আড়াইশো কেবির মধ্যে বসিয়ে দিতে হবে আর যদি মাতৃ মা আইডি আপনাদের থেকে থাকে কারোর তাহলে সেই আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিতে পারে এটা ম্যান্ডেটরি নয় যাদের আছে তারা এখানে বসিয়ে দিতে পারে আর যাদের নেই তাদের দেওয়ার কোনো দরকার নেই তারপর রয়েছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দা টাইম অফ দা চাইল্ডস বার্থ তো এখানে বাড়ির নাম্বার ও নাম বাড়ির নাম্বার আর নাম দেওয়ার কোনো দরকার থাকে না আর যাদের বাড়ির নাম্বার বা নাম রয়েছে তারা এখানে দিয়ে দিতে পারো আর বাড়ির নাম্বার কিভাবে সার্চ করবে সেই নিয়েও আমাদের ভিডিও অলরেডি বানানো আছে আমাদের চ্যানেলে তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর এখানে মেন দেওয়ার দরকার হচ্ছে স্ট্রিট রেল লেন তারপর রয়েছে লোকালিটি বা পোস্ট অফিস এখান থেকে আপনারা বসিয়ে দেবেন পিন নাম্বার স্টেট এখান থেকে বসে দেবেন স্টেট অবভিয়াসলি এখানে ওয়েস্ট বেঙ্গলই হবে তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন একইভাবে আরবান না রুলার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে বসিয়ে ভিলেজ টাউন এখান থেকে বসিয়ে দেবে এবার আসছে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার তো ওপরে একটি চেক বক্স রয়েছে প্লিজ চেক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অফ অ্যাভ অ্যাড্রেস যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই টিক বক্সের ওপরে একটি টিক দিয়ে দেবেন আর যদি না সেম হয় তাহলে কিন্তু আবার এখানে ফিল করতে হবে আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে অবশ্যই দেখুন পাশে দেওয়া আছে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল এই আউটসাইড ওয়েস্ট বেঙ্গলের টিক বক্সের উপরে টিক দিয়ে তারপরে এটা ফিল করতে হবে তারপরের অপশনটি হচ্ছে সংবাদদাতার তথ্য সংবাদদাতা কিন্তু অনেকেই হতে পারে মানে গার্জিয়ান হিসাবে বাবাও এই অ্যাপ্লিকেন্টের বাবাও এই ফর্মটি কিন্তু অ্যাপ্লাই করার জন্য এটা আবেদন করতে পারে তাছাড়া ওই অ্যাপ্লিকেন্টের বাড়ির লোক যদি কেউ থাকে সেটাও এটা অ্যাপ্লাই করতে পারে তো সেই হিসাবে এখানে অ্যাপ্লিকেন্টের যে বাড়ির লোক বা গার্জিয়ান অ্যাপ্লাই করছে সেই সংবাদদাতার নাম এখানে বসিয়ে দিতে হবে সংবাদদাতার নাম বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন দেওয়া আছে ডেজিগনেশন অনেক সময় আশাকর্মীদের থেকে কিন্তু এই এই ফর্মটি ফিল করা হয় তো যারা আশা আন্ডার থেকে ফিল করছেন তারা এই আশা অপশানটি সিলেক্ট করবেন আর নয়তো আদার্স অপশন সিলেক্ট করে নেবেন আর আশা কর্মীদের ওপর দিয়ে যদি ফিল আপ করেন আশা কর্মীদের আন্ডারে তাহলে আশা কর্মীদের এমপ্লয় আইডি থাকে সেই এমপ্লয় আইডি এখানে বসিয়ে দিতে হবে আর যদি আপনারা আধার সিলেক্ট করেন তাহলে এমপ্লয় লোকালিটি বা পোস্ট অফিস পিন নাম্বার স্টেট ডিস্ট্রিক্ট আর না এগুলো বসিয়ে দেবেন আর যদি আপনাদের মানে সংবাদদাতার তথ্য আর ওপরের প্রেজেন্ট অ্যাড্রেস বা অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে কিন্তু এখানে টিকবক্স টিক পিক দিয়ে দিতে পারে তারপর রয়েছে পরিসংখ্যানগত তথ্য সেখানে রিলিজিয়ান বা ধর্ম এখানে সিলেক্ট করতে হবে তো যে যারা যে ধর্মের আন্ডারে পড়ছেন সে ধর্ম এখানে বসিয়ে দেবে তারপর ফাদার লেভেল অফ এডুকেশান মানে পিতার শিক্ষাগত মান আর মাতার শিক্ষাগত মান এখানে বসিয়ে দিতে হবে আর মাদার্স অকুপেশান বা ফাদার্স অকুপেশন এখানে বসিয়ে দিতে হবে মানে যে পেশা রয়েছে গার্জিয়ানদের সেই পেশা এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তারপর রয়েছে আদার্স ইনফরমেশান তো আদার্স ইনফরমেশন এর মধ্যে এখানে কিছু সিলেক্ট করার দরকার নেই কারণ কোনটাই ম্যান্ডেটরি নয় তার দেখুন সাইড এর এখানে দেওয়া রয়েছে টাইপ অফ অ্যাটেনশন আর ডেলিভারি তো এখানে কিন্তু অবশ্যই ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট এটা সিলেক্ট করবেন যদি হসপিটাল থেকে হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন আর যদি বাড়ি থেকে জন্ম হয় তাহলে এখানে প্রাইভেট বা নন গভর্নমেন্ট বা রিলেটিভস অর আদার যেকোনো এখান এখানে সিলেক্ট করে নিতে পারেন তখন আপনি পঞ্চায়েত থেকে এই সাহায্যটা নেবেন পঞ্চায়েত যেটা বলবে আপনাদের বা মিউনিসিপালিটি যেটা বলবে সেটা এখান থেকে বসিয়ে দেবে তারপর এখানে রয়েছে হচ্ছে ডেলিভারি মেথড ডেলিভারি মেথডের নর্মাল না সিজার সেটা এখান থেকে বসিয়ে নিতে পারেন তারপর এখানে দেখুন দেওয়া আছে বাচ্চার ওয়েট কত হয়েছে তো বাচ্চার ওয়েটটি এখানে বসিয়ে দেবেন সেটা ডিসচার্জ সার্টিফিকেটের ওপরে আপনারা দেওয়া থাকবে তো সেই ডিসচার্জ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে এবার ডিসচার্জ সার্টিফিকেট কত দিয়ে পাবেন সেটা হচ্ছে বাচ্চা জন্ম হওয়ার পরে মানে বাচ্চার যে মা তাকে যখন ওখান থেকে ছুটি দেয় হসপিটাল থেকে সেই সময় হসপিটাল থেকে ডিসচার্জ সার্টিফিকেট দেয় সেই ডিসচার্জ সার্টিফিকেটটাই কিন্তু এখানে আপলোড করতে হবে তো সেটাও সেম পিডিএফ ফাইল গেমের মধ্যে আপলোড করতে হবে তো পুরো ফুল প্রসেসটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি আপলোড করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে এটি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আপনাদের সামনে শো হবে অন দ্য স্ক্রিনে তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কপি করে রাখতে পারেন বা সেই একজন নাম্বারের পেজটি প্রিন্ট আউট করে আপনি যদি বাড়িতে হয়ে থাকে তাহলে সেই জায়গাটি যদি মিউনিসিপালিটি বা পঞ্চায়েত এলাকায় হয় তাহলে পঞ্চায়েতে গিয়ে জমা দেবেন বা মিউনিসিপালিটি এলাকা হলে মিউনিসিপালিটি জমা দিয়ে দেখাতে পারেন কারণ মিউনিসিপালিটি আর পঞ্চায়েতে কিন্তু আপনাদের গাইড করবে যদি এটা হসপিটালে না হয়ে থাকে জন্ম বাচ্চার আর যদি হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটাল থেকে কিন্তু পুরোপুরি গাইড করবে অনেক সময় হসপিটাল থেকে এই বার্থ সার্টিফিকেটের ফর্মটি ফিল আপ করে আপনাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমেও দিয়ে দেয় সেই সার্টিফিকেট নাম্বার বা অ্যাটনোলাইজমেন্ট নাম্বার সেটা আপনি পাশের কোনো সাইবার ক্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারেন আর কিন্তু অনেক সময় দেওয়া থাকে যে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরি ফিল আপ করে অ্যাটনোলাইজমেন্ট নাম্বারটি নিয়ে হসপিটাল থেকে জমা দিয়ে তাহলে আপনার সার্টিফিকেটটি ওখান থেকে ডাউনলোড করে দিয়ে দেয় তো এটা হচ্ছে নতুন রেজিস্ট্রেশনের পুরোপুরি প্রসেস এবার হচ্ছে ওল্ড সার্টিফিকেট থেকে নিউ সার্টিফিকেটের যে প্রসেসটা সেটাও আমি বলে দিচ্ছি

পসিবেল না আর সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো পুরো প্রসেসটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ